মন পবনের নাও ভাসাইলাম তোমায় শরণ করি গুরু বিনা তারে ডাক দিছে বন্ধু সাকিন সারি সুরি নাও ছুটে যায় নাওয়ের মনে বৈশা ভাবে দাড়ি তিন চোরাতে হাল ধরেছে কেমনে দেব পাড়ি তবু আশায় বসে থাকি তোমার চরণ ধরি তারে ডাক দিছে বন্ধু সাকিন সারি সুরি খালি জানে বড় বড় কথা শুনে বের এক একজন বিদ্যাসাগর হয়ে বের চায় আমি যে কথাটা মন্ডল সাহেবে কবো তাই তোমার লজ্জা করছে দোহাই লাগে আব্বার কথাটা কইন না তাহলে আব্বা গোলামে কাইতেই ফেলাবে নিজের চিন্তা বাদ দিয়ে গোলামের চিন্তা আগে আসতেছে তোমার আব্বা মন্ডল সাহেবের সঙ্গে দেখা না করায় সে রেগে ফায়ার হয়ে গেছে সে সিদ্ধান্ত নেছে যে লোকজন দিয়ে সারি সুরি গায়ে এসে তোমাকে তুলে নিয়ে যাবে ওই জোর করে মানান ভাইয়ের সঙ্গে তোমার বিয়ে দিবি আর আমি গায়ে সেই কাহিনী যদি লিক আউট করবেন না পারি সেজন্য আমাকে দুদিন আটকে রাখিছিল এই তুই আমার কি উচিত কথা জানিস রে হ্যাঁ যদি বাপের ব্যাটা হইস তো আমার সামনে খেলায় ক দেখি ক গুরুদাক মাইরে তুমি যেভাবে শরীর ব্যথা করে দাও এ কথা শোনার পর থেকে তো বিয়ে শাদী করার ইচ্ছেই মন থেকে উঠে যাচ্ছে কি করছিস এই শুনে যা যাচ্ছিস কেন মানুষ তো বিয়ে করলি তো তুই বিয়ে করবো রে সারা মান্নানের সাথে বিয়ে হলি তোর ভালো হবি খারাপের তো কিছু দেখতেছি না আব্বা আব্বা তুমি মন্ডলের সাথে এনে আর মনোমালিন্য করো না তো তুমি যা বিষা খেলি যা সব ঠিকঠাক করে আইসো তোমার কাছে মাপ চাচ্ছে কেটা দাও বাড়ি থেকে ঘাট ধুতে বাইট করে দাও ও তুমি মনে করো যে তোমার আমি বাড়ির থেকে বাইর করে দিবার পারি না না পারবে না কেন তুমি তো জমিদার আর আমি আর আমার চাউল বানের জলে ভেসে এসেছি আমি তোমার সাথে কামে গেলে কি হয় কিছুই হয় না আবার অনেক কিছু হইবার পারে তোমার মতো একটা সুন্দরী মেয়ে সাথে নিয়ে গেলে কত ধরনের রিস্ক আছে তুমি বোঝো না জিনিসটা তুমি তাহলে স্বীকার করলে আমি সুন্দরী মেয়ে এটা অনুরোধ করতেছি ভাই এই ফাউল কামটা তুমি করিও না ভাই তুমি শিবালিক বিয়ে করিও না ভাই ভাই এরকম করে তুমি তিন দিন জীবন নষ্ট করে দিও না ভাই তোমার পা ধরি হাতে ধরি ভাই তোমাকে এত করে বুঝিয়ে কর পরে তুমি আমার পিছাতেছ না কিসের জন্য কত তুমি তো আছে একটা তেদর মেয়ে একটু আগে না তুমি আমাকে কইলে আমাকে ইংরেজ দেশে সুন্দরী মেয়ের মতো দেখা যায় এখন আমার খারাপ ব্যবহার করতেছো কিছু আগে খালি কই নি আওনা করছিস যে ইংরেজ দেশে সুন্দরী মেয়ের মতোই মনে হয় তোমার যাও ইংরেজ দেশে চলে যাও রাজার বেটাক বিয়ে করো আমার উপর ভর করো না আমার উপর ভর করতেছো কিসের জন্য আমি তোমার মাথা গুলো নষ্ট করে দিব সেজন্যই এ রুতন তুই কি কামে চলে যাচ্ছ আমার একটা ফয়সালা না করে দোস্ত তুই কোন পরনে কামে যাচ্ছ রে ওরে আমার অভিমানী গো কথাটি শোনো বুক ভরা অভিমান লিয়ে এসে হাজির কি ফয়সালা করবো তোর বিয়ে তো বিয়ের ফয়সালা তো শেফালি করে দিছে এ তো লজ্জা নেই তুই তো শেফালির বিয়ে করার চিন্তা এখনো মাথার মধ্যে রাখিস না শেফালির আগের মাথায় কি কয়েছে না কয়েছে সে কথা ধরলে কি হবে তোর উপর আমরা সবাই ভরসা করি তুই আমার জিনিসটা ফয়সালা করে যা রে বন্ধু ফালতু কথা কইস না এখন ফয়সালা কিছু নেই আর আমি তো চিরতরে বাড়ি ঘরে লিখে দিয়ে তো চলে যাচ্ছি না আমি তো আবার ফিরে আসবো নাকি আচ্ছা ঠিক আছে তুই কিন্তু
রিক্স হয়ে যায়, ব্যাপারটা রিক্স হয়ে যায় রে দোস্ত। দুদিন থাকেছিস আর কটা দিন থাইকে তারপরে একসাথে। আল্লাহ ওদের উপর বিষ ফোড়াইছে আজ দিয়েছে। তোরা যা করিস না, কামের কাম নেই আকামের গুসাই সব। যা বাইরে দাঁড়া, আমি আসতেছি জামাটা গায়ে। তাহলে তুমি মন্ডল সাহেবকে ডাক দাও, তার নলেজ আমি ঘটনাটা দিয়ে যাই, দেখি সে কি কয়। পড়ে যাই না, টুপিটা পড়ে গেল। মন্ডল সাহেব কি কবি রে, মন্ডল সাহেব কি কবি? তুই কি মনে করেছিস মন্ডল সাহেব আমার পক্ষ থেকে তোর পক্ষ লিবিনি? একটা কথা জানে রাখিস, এই বিয়েতে আমার যতখানি আগ্রহ তার চেয়ে বেশি আগ্রহ মন্ডল সাহেবের। আর মন্ডল সাহেবের পছন্দ করা মেয়ের নামে তুই কলঙ্ক দিচ্ছিস, সে কি আসে তা তুমি খাবিনি মনে করেছিস? মন্নান, তুমি কিন্তু আমার সাথে তুই তুকারি করে কেন? মান্নান, তুই জার্মানি ডাক্তারে আটকাইছু কা? মন্ডল সাহেব পয়লা তো দেশের নামটা ভুল করলেন, আমার নাম তো জার্মানি ডাক্তার না, আমার নাম জাপান ডাক্তার। তাহলে এবার বিচার করবেন কেবা করে? বিয়ার কথা কি তোর মাথাতেই নষ্ট হয়ে গেছে? আপনাকে সবকিছু শুনে তারপর বিচার করেন কার মাথা নষ্ট হয়েছে মন্ডল সাহেব? আমি সব শুনেছি, পারস্তকালী মশা মারার নরম কাঠের উপর সুইটারের বল দেখানোর কোনো দরকার নেই। দেখ সারে দে, এত বড় একটা কথা শোনার পর আপনি তাকে সারি দিবে করছেন? কিসের এত বড় কথা? তুই একটা বেকুব চেংরা। আপনি আমাক বেকুব করছেন, অথচ শিপালি নামে যে এত বড় একটা কলঙ্ক দিলে তা কিচ্ছু করছেন না। কিসের কলঙ্ক? আরে বিয়ে ভাঙার জন্য তো কতজন কত কথাই কওয়ার পারে, সব কথা ধরলে হয় না? না মন্ডল সাহেব, আমি যেটা করছি আল্লাহর কিরে করে করছি, ঘটনা সত্যি। কিন্তু চুপ করো, এই বুদ্ধি লিয়া তুমি ডাক্তারি করো না, এই জন্য তো আমার বাড়ির কুত্তা বিলা এর চিকিৎসা তোমাকে দিয়ে আমি করাবো না। মগার মেয়ের লাইনের খবর লিয়ে আসছো না? নিশ্চয়ই তোমার সাথে লাইন ছিল, তোমাকে এখন পাত্তা দিচ্ছে না বলে রাগে তুমি তার বিয়ে ভাঙে দিবার চাও? ওইসব আমরা বুঝি। ওই আর সাইকেলটা দিয়ে দে, যাও তুমি যাও। এটা কোনো বিচার হইলো? মন্নান, তোমাকে শেষবারের মতো কথাটা মনে করা দেই, তুমি কিন্তু তার মনটা পাবে না, মনটা কিন্তু অন্য জায়গায় পড়ে আছে। চুপ কর, চুপ, বেশি কথা কয়। এ যে ভাই শোনো, তোমাকে কথাটা আবারও মনে করা দিচ্ছি, শরীরটার প্রতি একটু কন্ট্রোল করো, নাহলে পরে কখন যে প্যাট ফাইটে মরে যাবে ধপ করে পড়ে, কিছুই কিন্তু টের পাবে না, বুঝছাও? ফাউল ডাক্তার, তোমাকে এতক্ষণ মন্ডল সাহেব কি কলে যে এইবারে কুত্তি বিলের চিকিৎসা তোমাকে দিয়ে হয় না, সেই কথাটা শোনার পরে কি তোমার লজ্জা হয় না? আমি জাপান ডাক্তার, মানুষ সেবা করা হচ্ছে আমার কাজ, কুত্তি বিলে তো দূরের কথা, যদি দরকার হয় তাহলে পরে মন্নানকে সেবা করা লাগবে। তোরও একটা আক্কিল জ্ঞান দেহি, তুই ফাউল ডাক্তার একটু এখানে আটকার হয়েছিস। আমার শিপালির নামে কলঙ্ক দাও না, শালা ফাউল ডাক্তার। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না, আপনি তো সেই মেয়েটা না? কি রে আপনি, কার কথা করছেন? প্রশ্নটা মনে করে আমি আপনাকে প্রথম করেছিলাম। ও, আমার নাম হচ্ছে কস্তুরী, সাহেব মন্ডল আমার আব্বা হয়। আমি তো ঠিকই ধরেছি, আপনি সেই ফরওয়ার্ড মেয়ে তাই নিয়ে? আপনার চিঠির যে ভাষা বাইরে ডারে বাইরে ডা, আমি তো চিঠি পড়ে একদম ঘামি উঠেছিলাম, বুঝছেন? আপনি সব কী কথা করছেন, আমি আবার কাক চিঠি লিখলাম? থাকগে, লুকাইনের কোনো দরকার নাই। আপনি সারিসুরি গ্রামের ওই গোলাম চোরের কাছে একটা প্রেমপত্র লিখেছিলেন না, তার কি সেই চিঠি পড়ার ক্ষমতা আছে? কোন, সে তো গণ্ডমুখ, সে আমাকে চিঠিখান পড়া নিল, আর তাছাড়া যে প্রেমের চিঠি উত্তর দিছিল সেটাও কিন্তু আমার নিজের হাতের লেখা, বুঝছেন? একবার চিন্তে করে দেখেন মানুষ কত বড় বেঈমান হয়, যার এত বড় একটা উপকার আমি করলাম সে আমাকে সর্বনাশ করে ছেড়ে দিল। কে, আপনি সব কী কথা করছেন, আমি কাক কোনো চিঠি দিইনি।
কারো কাছ থেকে কোনো সিডিও পাইনি। আর শোনেন, পারলে আপনার বন্ধু গোলামকে একটা আসবে করবে। সাংঘাতিক ফরওয়ার্ড নিয়ে বাসন্তী, আমি কার কাছে কইছি যে তুমি মাইরে আমার শরীর ব্যথা করে দাও? এ সব মিথ্যে কথা। এই গায়ের সব মানুষ কি তালে পারে মিথ্যে কথা কইছে? হ্যাঁ কবেরই পারে। ওই সমস্ত আবিয়াত সাউল পালের কথা কান দাও কে? ওই সব আবিয়াত সাউল পালের সাথে তোমার তো দোস্তি হয় কিসের জন্য? কিসের জন্য হয় এত দোস্তি? একসাথে কাম করলে একটু বন্ধুত্ব হয়। কুয়ের কথা তুমি কান দিয়ে না, ওই বৌদি হিসেবে তোমার সাথে একটু ইয়ারকি ফাইজলামি করেছে। এখন এই খাইটেটা হাতের তে সরাও, আমার কাছে এসে একটু বসো। স্বামী স্ত্রী দুজন মিলে একটু সুখ দুঃখের কথা বলি। হয় শোনো, তোমার বৌদির ভাবগতি কিন্তু সত্যি সত্যি আমার কাছে ভালো ঠেকতেছে না। এতদিন তো ভাবিছিলাম আমার ভাইয়েরই সব দোষ, আজকে দেখলাম রঞ্জুর গলা জড়ায় ধরি কান্নাকাটি সিন করতেছে। আমি তো ভাবিছিলাম ওকে মনে করে রসিকতা করতেছে, কিন্তু যেভাবে সে কথা গান কয়া গেল তাতে তার রসিকতা মনে হইল না। আমার মনে হয় কি কালুজান, আপনি সাধন জেঠার সাথে কথাটা কয়ে আমাকে বিয়েটা দিয়ে দেন, দেখো বিয়ে হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। নি একথা, তুই এসব কি করছিস? হ্যাঁ এও কি সম্ভব? অমন একটা বয়স তো আমি আর কি বাইদা ধরে বিয়ে দেওয়া যায়? তাহলে না হিতে বিপরীত হয়ে যাবে। নি তারপরে আপনাকে যা ভালো মনে হয় তাই করেন, তো কিছু কর। চিন্তা করে পাচ্ছি না কি করবো। তোরে যে আমি কতবার কয়েছি মাথা গরম করে কোনো কাজ করবি না, এখন যদি সত্যি সত্যি তোর চাষা তোর মার্ডার কেসটা আবার তাজা করে, কনে থাকবে তোর বাহাদুরি? আচ্ছা মা, তোকে আমি কতবার কয়েছি যে মন্ডলের কথা শুনে তুই খামাখা টেনশন করবো লয়, সে কথা কি তুই মনে থাকে না? না আমার কোনো কথা মনে থাকে না। তুই যে বৌডারে মাইরে ফেলাইছিলি সে কথাও তো মন্ডল মনে করাই দেওয়ার আগে আমি ভুলেই গেছিলাম। মন্ডল মনে করাই দিলি কি সেই কথা নিয়ে তোর এত অস্থির হওয়া লাগবি? না অস্থির তো আমি হবই না, তোকে ধরি নিয়ে যে ফাঁসি কাটে ঝুলাইলেও আমি অস্থির হব না। আচ্ছা তুই আমার মা হয়ে কি জন্য এত বুকা হোস? আমার যদি মন্ডল সাহেব ফাঁসিতে ঝুলাবার যায় তাহলে সে কি বাঁচবেনি? পাইছিস তো এক কথা, তুই সাহেব মন্ডলে খুন করবি তাই না? এই কেসে আমি তা খুন করবো কেন? ওরে বুঝিস নে, এটি হলো মন্ডল তো কেমনি ভয় দেখায়, এখন যদি সে আমার মার্ডার কেস তাজা করিবার যায় তাহলে তো মন্ডল নিজেই ফেঁসে যাবে। নি আমার বউ যে আত্মহত্যা করেছে সেই কথা কয়ে তো সাহেব মন্ডল পুলিশের কাছে সাক্ষী দিছে, এখন যায় যদি উল্টে কথা কয় তাহলে তো মিথ্যে সাক্ষী দেওয়ার দায়ে তাকেই আগে ধরবি নি পুলিশ। তোর তো অনেক বুদ্ধি রে বাপ। শোন তুই যত কথাই কোস তাও তুই তোর চাচার সাথে বাঁধাবাঁধিটা কম করিস, আমার খুব ভয় করে। ওরে তোকে তো কইছি যে কোনো ভয় নেই, মন্ডল আমাকে দেখে নিজে ভয় পায়, সে জানে যে তার ভাইস্তের খুন করার করার অভ্যেস আছে। মন্ডল সাহেব, আমার খালাতো ভাই তো মনে হচ্ছে খুব হিট খাচ্ছে, আমার সাথে তো ভালোভাবে কথা আয় করছে না। হিট খাইছে? কিসের জন্য হিট খাইছে রে? ওই যে খতবারে আসি রেলের লোকজনকে আপনি ফিরা দিলেন, ও তো মনে করতেছে কি ওই বিয়ের সব রাস্তা বন্ধ হয়ে গেল।
আচ্ছা তোর খালাতো ভাই বিয়ের জন্য পাগল হয়েছে কিসের জন্য? আচ্ছা মগা সর্দারের মায়া খান কি বিশ্ব সুন্দরী নাকি রে? আমি তো ভালো করে দেখিনি, আর আমি তো ওইসব ফালতু কাম কাজলি থাকিও নি মন্ড সাহেব। ও বিয়ে শাদী ফালতু কাম নাকি রে স্যাংরা? তোর কথা শুনে মনে হচ্ছে ইহজনের মধ্যে তুই বিয়ে শাদী করবো না। সেই রমই আমি চিন্তা ভাবনা করতেছিলাম, তবে আমার খালাতো ভাই যেহেতু আগে পাগল হয়েছে আপনি পারলে পরে উড্ডায় আগে ফয়সালা করেন। আমি কি কইছি যে তার ফয়সালা করব না? আমি তো সাকিন শাড়ি শুরির দিকে তাকিয়ে আছি যে কেউ আসে কি না। আর তোর খালাতো ভাই যদি এতই পাগল হয়ে থাকে তাহলে সে নিজে যায় ওই শ্বশুরের সাথে কথা বলে কামটা সেরে আসুক। এখন তুই যা। মন্ডল সাহেব আপনার যান ঘরের মধ্যে যান। ডাকলে কিসের জন্য রওশন? আচ্ছা তুই কি মুন্ডাদের বডিগার্ড হলো নাকি? বডিগার্ড? আচ্ছা মনে করো হলাম, তাতে কি তোমার কোনো অসুবিধা হচ্ছে নাকি? অসুবিধে কে আবার অসুবিধে হবে কেন? আচ্ছা এই হঠাৎ করে তোগারে মন্ডলের বডিগার্ড নিয়ে চলা শুরু করেছে কি জন্যে কে রে? আচ্ছা কি হয়েছে? সে কৈফিয়ত নিশ্চয় তোমাকে দেওয়া লাগবে না। তোমাকে আমি একক্ষণ খালি কথা কই, তুমি তোমার নিজের সরকায় খালি তেল দাও। আমি তো আমার নিজের সরকায় তেল দিবার চাই, কিন্তু ওই তুই তো আবার তেল ধান নেওয়া শুরু করেছিস, সেই জন্য সমস্যা হয়ে যাচ্ছে। আচ্ছা হান্না, এই শুনলাম তুই নাকি আমার বউয়ের আত্মহত্যার কেসটা তাজা করবার জন্য মন্ডলে পরামর্শ দিস। আমার কেস তাজা হলি তুই হান্নান কি তাজা থাকবো? হ্যাঁ রে তোরা তো বোকা হস কেবা করি রে, এই মার্ডার কেস একটা তাজা হলেও ফাঁসি, আর এই দুটি তিনটে হলেও একই ফাঁসি, তার তেনে তো বেশি কিছু না রে হান্নান। না মন্ডল সাহেব, রসন তো দিন দিন আরো বেশি বিয়াদুবি করতেছে, ও তো মনে করতেছে আমি যা করতেছি তাই তো পার পায়ে যাচ্ছি, এখন সে ধরাক সরাগান মনে করতেছে, ওর একটা ব্যবস্থা করা যায় না? ব্যবস্থা লিব, ব্যবস্থা লিব কার ভরসায়? এই যে তোরা দুইজন মানুষ, তোরা তো একমত হতেই পারিস না। হ্যাঁ এই যে এত কথা কলু তুই রসনে ক্লিয়ে, তোর খালাতো ভাই মনে করে শুনতেইছ না? আমার ঘরের মতো মানুষ শুনলেই কি আর না শুনলেই কি মন্ডল সাহেব? বিয়ে না হলে যে মানসি এত শোক করে পারে খালাতো ভাই, তা তোক না দেখলে আমার মনে হয় টেরি পাইতাম না। না মানুষ তো শোক করবি না, সকলে মিলে পার্টি পারে বসে হাসাহাসি করবি, তুই তো টিটকিরি দিবুই, তুই তো মনে মনে খুশি হয়েছিস। বসেন, ওই অনে বসেন। চাষা আমার সাথে করে নিয়ে আসলো, আমি কইছিলাম না আপনি তো বিশ্বাসই করবার পারতেছিলেন না, এবার দেখলেন তো। বসেন। রিতন, হ্যাঁ রিতন, আমি যে এখানে একটা জলজন্ত মানুষ খাড়াই রয়েছি সেটা কি তোমার চোখে পড়তেছে না? তোমার খাড়াই থাকবার কিরে কইছে? তোমাকে তো আমি আগেই কইছি, আমার কামে যাওয়া যখন তুমি ঠাইছো আমার পেটের খিদে মিটানোর ব্যবস্থা তোমারই করা লাগবে। যাও কোনতে পারো খাওয়ন জোগাড় করে নিয়ে এসো। এ কাকলি আমার কিন্তু খুব খিদে লাগাইছে, আমি তো বেশিক্ষণ সহ্য করতে পারবো না। আমি তোমার কামে যাওয়া ঠাকাইছি মানে? এসো তুমি কি কথা কচ্ছো? উড়ি আল্লাহ জেবা করে কথা কচ্ছো মনে হয় এখন জন্মগ্রহণ করলে? তো তুমি ঠায় না কিরে ঠাইছে? তোমার জন্যই তো কাজ কাম বাদ দিয়ে আমি শূন্য হয়ে বসে আছি।
মান্নানের তো বাড়িঘর তেমন নেই, মনে করো তোমার মেয়ে আমার বাড়িতেই থাকবি। কইছিলাম না চাচা, শুনেছেন তো? শুনেছি। আর তোমার মেয়ে নাকি খুব গুণের। আমার মান্নানো ছেলে হিসাবে খুবই ভালো, যেমন দেখতে সুন্দর সুন্দর তেমনি গুণেও। আমার কাছে ছোটবেলার থেকে আছে। তাহলে এক কাজ করো, আগামী শুক্রবার দিন বিসমিল্লা কয়ে বিয়েটা সারিয়ে ফেলো। তেমন ধুমধামের কোনো দরকার নেই তো। মান্নান দুই চারজন নিয়ে গিয়ে তোমার মেয়েটা তুলে নিয়ে আসুনি। আর খাওয়া দাওয়ার তেমন কোনো বড় আয়োজন করো না, ওই চার পাঁচজন লোক খাবে আর কি। আমি তো তোমার অবস্থা জানি। তাহলে কথা পাক্কা আগামী শুক্রবার। আচ্ছা কান্দিছেন কেন? কাঁদেন না, কান্দিছেন কিসের জন্যে? নিয়ে ভালোই থাকবি। মায়া তো চিরকাল থাকবে না। ও সাসি, কি রে সালামের ধুম পড়ে গেল কেন? ওই সুদেব কি সালামটা করা লাগতেছে? সামনে শুক্রবার আমার বিয়ের কথাটা ফাইনাল হয়ে গেল তো তাতি। এই শুক্রবারের গল্প যতদিন ধরে শুনতেছি, বিয়ে হলে পরে তো সওয়াল পাল এতদিন হাঁটা শুরু করে দিত। এবার আর মিস হচ্ছে না চাষি, আমার শ্বশুর স্বয়ং নিজে এসে সবকিছু ফাইনাল করে গেছে। কবের পারেন যে আমাকে একটু আশীর্বাদও করে গেছে। তো আমি তো শুনলাম শাড়ি শুরির থেকে কোন মেয়ে তুলে আনার জন্য তোর মন্ডল নাকি ওই খদবাড়িয়া সিরোল থেকে মানুষ হায়ার করে আনিছে। ওসব আর কিছুই করা লাগতেছে না চাষি, আবার সেই সব হয়ে যাচ্ছে মনে করেন। আপনার কাছে কত সরব লাগতেছে। আমার বউ বুঝছেন, তার বাপের মুখের বর কয়েছে আমার সারা জীবনে সে কেরক বিয়ে করবি না। কিরম পাগল দেখিছেন। তুই কি এত সুপুরুষ হয়েছিস, মেয়েটা ঠিক মতো দেখে তো? দেখি তো কয়েছে। তাছাড়া চাষি আমার বউর রূপির কথা আমি আপনি কি কব কন্ত, সামনে শুক্রবার তার বেশি দেরি না, তখনই দেখে লিয়েন না। আর মুরব্বী হিসেবে তো আপনারই বধুবরণটা করা লাগবে রে, সামনে শুক্রবারেই কইলেন। আচ্ছা মান্নান ভাই কি খালি কথা কতই দেখিছে, নাকি তুমি যে আমার হাত চেপে ধরেছো সেটাও দেখি ফেলাইছে? মিথ্যা কথা কয়ো না, আমি তোমার হাত ধরি নাই, তুমি আমার হাত ধরিছো, সে সব দেখিছে। আব্বা কয় দিবার চাইছে। তালি এখন কি হবে নি কস্তুরি? আমি কিছু জানি না, আব্বা জানতে পারলে তোমার কাইটে গাঙ্গে ভাষাই দিবে। তুমি এখন যাও, ঘরের অবস্থা বেশি ভালো না, রসুন ভাইয়ের আব্বার মধ্যে লাগিছে। তুমি যাও। আমি কি তোর মতো নেমখারাম রে? এই কথা যদি আমি মন্ডল সাহেব না কই তাহলে নেমখারামি হয়ে যাবি রে। মান্নান ভাই, আমি তো আপনার জন্য কম কিছু করিনি। তুই আমার জন্য যা কিছু করেছিস তার জন্য আমি তো তোর কাছে কৃতজ্ঞতা আছি। এটা তো অন্য কাছে, তোর মতো একটা লোক মন্ডল সাহেবের মেয়ের দিকে হাত বাড়াইছে, এই জন্য তো তোর আমার হাতটা ভেঙে দেওয়া উচিত। মান্নান ভাই, আপনি আমার গায়ের কুটুম হচ্ছেন, আপনি আমার যে শাস্তি হয় দেন, দরকার হলে কাটি পিস পিস করে ফেলান, তাও কথাটা মন্ডল সাহেবে কয়ে দিয়েন না। আপনার শেফালির কিরে লাগে মান্নান ভাই? দিলু তো মনটা নরম করে, হ্যাঁ
শিপালির কসম দিলে আমি আবার রাগ ধরে রাখতে পারি না, বুঝলো? শোনেক, বিয়ের পর তো শিপালি আবার জিজ্ঞেস করব। যদি সে কয় এটা মন্ডল সাহেবে ক যাবি, তাহলে কলে পৃথিবীর কেউ আমাকে ঠেকায় রাখতে পারবি না। এখন চলে যা, তোক জেনি আমার এই বিয়ের আগে আর এই কস্তুরীর এখানে কথা কবে রাস্তি না দেখি। যা, এ ওদিক কোণে যাচ্ছা হয়ে, এদিক যাও যাও। তোমাকে কি কব, তুমি তো একটা লুবি মেয়ে, তুমি তো একটা রাক্ষস। আমার নজর ছিল মোবাইলের দিকে, তুমি হুন্ডার দিকে নজর দিয়েছো। কিসের জন্য দেওয়া হয়েছে কদিন? তুমি আমাকে লুবি কইলে, তুমি আমাকে কুপা কইলে, এসব কথা তুমি কইবার পারছো? তুমি আসলে একটা বেইমান লোক, কিন্তু অনেক খারাপ। আরে তো তুই আমাকে ওই হন্ডার ভাগের টাকা দিয়ে তারপর কথা কবি? টাকা গাছে ঝুলতিস না, লেগে তো তোর খবর করে সারবো আমি। কত কিছু করে সারবো। জেলে তো মানুষ যাইবারই পারে, তাই কয়ে পকেট মারির দোষে তো আর ফাঁসি হয়ে যাবে না, নাকি ভাবছিলে আর কোনোদিন আমি ফিরেই আসবো না? চিনবার নাই পারি, আপনি মনে করেন মোটা হয়ে গেছেন, পুলিশের হাতে ভালো মতো পাইনেট হয়েছিলেন নাকি? আরে দূর, পুলিশের মায়ের খেয়ে মানুষ মোটা হয় নাকি, তা জেলখানা গেলি মানুষ এমনি একটু মোটা হয়ে যায়, সুখী থাকলে যা হয় আর কি, বুঝছ? তা বাদ দাও আমার কথা, তোমার কথা কও। আচ্ছা তার আগে কও তো, তুমি তো এর আগে আমাকে তুমি করে কইতে, হঠাৎ আপনি করে করছ, পর করে দেওয়ার ধান্দা নাকি? ও তুমি করে কইতাম নাকি, আচ্ছা মেলা দিন আগের কথা ভুলে গেছি। ও তো রুইতনের সাথে কি টেকা নিয়ে ঝগড়া করতেছিলে, টেকা মারিছে তোমার? ও তো একটা চিটার চাংড়া, তা তো তোমাকে আগে কইছি না আমি, কতদিন আগে কইছি কত টাকা মারিছে ও? হ্যাঁ আমাকে কও, কেবা করে টাকা উদ্ধার করে দেওয়া লাগে আমাকে কও, আমি দেখা দিচ্ছি। ওরে আল্লাহ হাসু ভাই, ওই রুইতনের খিদা লাগেছে, আমি তো ভুলেই গেছিলাম, তার জন্য ভাত নিয়ে যাওয়ার কথা, আমি যাই। শালা রুইতন, তোমাকে সাইজ দিচ্ছি, দাঁড়াও। কি করছেন ম্যাডাম? হ্যাঁ আমাকে গায়ের নামটা সুন্দর। ওরে ম্যাডাম গায়ের নাম কি, আমাকে গায়ের মানুষ অনেক ভালো। ওরে ভাই সেটা তো করি আমরা পেটের দায়ে করি, সেটা আমাদের পেশা তাই করতে হয়। কে আপনার আশপাশের লোকজন যে চুরি করে তো সেটা চুরি নেয় না ম্যাডাম? আসবেন, আসেন আসেন। ম্যাডাম র্যাবলি আসবেন না, ভয় তো একটু করেই ম্যাডাম, কেবা করে আসবেন? ঈশ্বরদীর নাম শুনেছেন না? হ্যাঁ ঈশ্বরদী, বড় জংশন, হ্যাঁ তারপরে মুলাডুলি, তারপরে মুরাদনগর, তারপর চাটমোহর, তারপর পারে শরৎনগর, সেনে নামবেন, সোজা কিছু দূর রেল লাইন ধরে হাঁটবেন, হাঁটলি কৈডাঙ্গা ব্রিজ, সেই ব্রিজের নিচের থেকে নাই উঠবেন, না উঠে চলন বিলের কথা তো আর আপনার। পথ চেনা নাই, ঘাট চেনা নাই, নাই কো পারের কোড়ি,
সারি সু।